এবার আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সের আর একটা এক্সাম্পল দেখব এর আগে আমরা দেখলাম একটা টু ইন্টু টু ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট এবার আমরা দেখবো থ্রি ইন্টু থ্রি একটা ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট কীভাবে বের করে তো আমি প্রথমে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে যখন বলি তখন একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে অবশ্যই ম্যাট্রিক্সটা কিন্তু বর্গাকৃতির ম্যাট্রিক্স হইতে হবে বর্গাকৃতির ম্যাট্রিক্সেরই কেবল আমরা কি বের করব অ্যাড জয়েন্ট বের করব ঠিক আছে তাহলে প্রথম কন্ডিশনটা কী হবে যে আমাদের ম্যাট্রিক্সটা কী হবে বর্গাকৃতির ম্যাট্রিক্স হবে এবং তার আমরা কী করব অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো তো ধরেন আরেকটা ম্যাট্রিক্স যদি আমি ধরে নিই এখানে এই ইকুয়াল টু ওয়ান আমি এখানেই ধরে নিই যে এই ইকুয়াল টু এখানে ধরে নিই কারণ অনেকটুকু কাজ করতে হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ম্যাট্রিক্সটার যদি আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই তাহলে আমাকে আগে কি করতে হবে সবগুলোর সবগুলোর কি করতে হবে সহগুণক বা কোফ্যাক্টর বের করতে হবে তো আমরা কোফ্যাক্টর তো একটু আগেই দেখে ফেলছি এখনো করে ফেলি আসেন প্রথমে এক থেকে শুরু করি যে এক এর সহগুণক একের সহগুণক তো প্রথমে আমাকে কী করতে হবে অর্ডার দেখতে হবে এটা কেমন অর্ডার এক আর হলো এক এক আর একে কত হয় দুই মানে এর অর্ডারের যোগ ফল কত জোর এই আমাকে কি করতে হবে এই জায়গায় প্লাস দিতে হবে তো প্লাস তো দেওয়া লাগে না এমনি থাকে তো এটার রো এবং এটার কলাম বাদ গেলে দেখেন এটার রো এবং এটার কলাম যদি বাদ যায় তাহলে থাকে কয় এই চারটা তাহলে এই চারটা যদি আমরা নির্ণয়কের মান বের করি তাহলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নন পঁয়তাল্লিশ সূত্রের একটা মাইনাস ছয় আষ্টে কত আটচল্লিশ ছয় আষ্টে আটচল্লিশ আমরা যদি বিয়োগ দিই এখানেই করে ফেলি পঁয়তাল্লিশের থেকে আটচল্লিশ বাঘ দিলে মাইনাস কত হয় থ্রি হয় মাইনাস কত থ্রি তো এরপরে আমরা এই টু এর বের করি টু এর সহগুণক তাহলে আগে এটার সাইন দেখি এটার রো হল কত এক আর কলাম কত দুই দুই নম্বর কলাম তাহলে দুই আর একে কত হয় তিন মানে কত বেজোর এজনের কী আগে কি দিতে হবে একটা মাইনাস দিতে হবে তো মাইনাস দেওয়ার পরে এটা রো আর এটার কলাম বাদ দিলাম তাহলে থাকে কয়টা এই দুইটা থাকে আর এই দুইটা থাকে তাহলে আমরা হিসাব করি এটার সাথে এটা গুণ নয় নয় আঠারো আঠারো ছত্রিশ চার নং ছত্রিশ সূত্রের মাইনাস ছয় সাতা কত বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ কত হয় ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছয় হয় মাইনাস ছয় হয় মাইনাসে মাইনাসে প্লাস সুতরাং প্লাস সিক্স ছত্রিশ আবার হিসেব করে দেখি সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ওকে এবার কত তিনের শহগুন তিনের সহগুণক আসিন বের করি তার আগে অর্ডার দেখি এক আর কত তিন তিন আর একে কত চার তাহলে জোর জোর হইলে এখানে কী হবে প্লাস হবে জোর হইলে এখানে প্লাস হবে তো এখানে প্লাস দিই আর এই তিনের রো আর কলমটা বাদ দিলাম তাহলে থাকে কটা এই চারটা তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করলে কত হয় চার আশটি বত্রিশ বত্রিশ সূত্রে একটা মাইনাস আর পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তো বত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি বাঘ দিই কত হয় বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মাইনাস তিন এরপরে আসেন আবার চারের বের করি চারের সহগুণক চারের সহগুণক তাহলে চারের রো কত দুই নম্বর রো কলাম কত এক নাম্বার। দুই আর একে কত তিন জন্য কি হবে মাইনাস হবে এটা রো আর কলাম বাদ দিলে থাকে কত এ দুইটা এ দুইটা তাহলে দুইয়ের সাথে এটা গুণ নয় দুকোনো কত আঠারো নয় দু আঠারো সূত্রের মাইনাস আর তিন আসতে চব্বিশ চব্বিশ বা বাদ দিলে কত হয় আঠারো আর ছয় চব্বিশ মাইনাস এখানে মাইনাস থেকে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এরপরে কত পাঁচের সহগুণক পাঁচের সহগুণক তাহলে পাশের সহগুণকের ক্ষেত্রে এটা আগে দেখি রো হলো দুই কলাম হলো দুই দুই দুইয়ের চার সুতরাং প্লাস তাহলে এটা রো আর কলাম বাদ দিলে এটা রো আর কলাম যদি বাদ দিই তাহলে এ দুইটা আর এ দুইটা থাকে তাহলে কে নয় সূত্রের মাইনাস তিন সাতা কত একুশ তাহলে নয় থেকে যদি একুশ বাদ দিই কত থাকে নয় বারো বারো মাইনাস বারো বারো আর নয় কত একুশ পাশের পরে এবার কত ছয় ছয় কি ছয়ের এর সহগুণক বের করি ছয়ের এর সহগুণক এটা রো হলো দুই কলাম হলো কত তিন তিন আর এ কত পাঁচ বি জোর সুতরাং মাইনাস এটা রো আর কলাম বাদ দিলে কি থাকে রো আর কলাম বাদ দিলে এই দুই এটা 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 থাকে তাহলে আটেককে আট আটে আট মাইনাস সাত দুগুণ কত চোদ্দো তাহলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় এখানে মাইনাস ছয় হয় মাইনাসে মাইনাসে প্লাস সুতরাং শুধু ছয় এরপরে বাকিগুলো বের করি ছয় এখানে বের করি এর সহগুণক সাত এর সহগুণক চলেন এই সাত কত রো কত তিন কলাম কত এক তাহলে তিন আর একে কত চার তাহলে একটা জোর হবে জোর হলে কি প্লাস এটা রো আর কলাম বাদ দিলে থাকে এই চারটা ছয় দু কোনো বারো সূত্রের মাইনাস তিন পাশা পনেরো তাহলে কত হয় বারো থেকে পনেরো বাদ দিলে মাইনাস তিন এরপরে কত সাতের পরে আটের সহগুণক কিভাবে বের করব এটা রো কত রো হলো তিন কলাম হলো কত দুই তিনের দুই পাঁচ বিজোর সুতরাং একটা মাইনাস নিয়ে আগে এটা রো আর কলাম বাদ দিই রো আর কলাম বাদ দিলে থাকে কটা এই এই চারটা তাহলে ছয়ক ছয় তিন চারে বারো ছয় মাইনাস বারো ইকুয়াল টু কত হয় এখানে মাইনাস ছয় মাইনাসে মাইনাসে কি প্লাস সুতরাং শুধু ছয় এরপরে কত লাস্ট এর সহগুণক তাহলে নয় রো কত তিন কলাম কত তিন তিন আর তিনে কত ছয় এ জন্য কি হবে প্লাস আর এটা রো আর কলাম বাদ দিলে থাকে এই চারটা কে পাঁচ চার দুগুণ আট কে পাঁচ চার দুগুণ আট বাদ দিলে কত হয় মাইনাস তিন তাহলে আমরা প্রত্যেকটার ইয়ে পেয়ে গেলাম সহগুণক পেয়ে গেলাম এখন আমাদের এ এর অ্যাড জয়েন ম্যাট্রিক্স কী হবে অ্যাড জয়েন ম্যাট্রিক্স এ কত হবে ম্যাট্রিক্সটা তৈরি করে ফেলে দিই আমরা যেহেতু রোর পর্যায়ক্রমে রোরগুলো বের করছি সুতরাং এই যে একের জায়গাত মাইনাস তিন দুইয়ের জায়গা ছয় তিনের জায়গাত কত মাইনাস তিন তাহলে আমি লিখে ফেলি মাইনাস তিন ছয় মাইনাস তিন মাইনাস তিন ছয় মাইনাস তিন এরপরে কত ছয় মাইনাস বারো ছয় ছয় মাইনাস বারো ছয় এরপরে কত মাইনাস তিন ছয় মাইনাস তিন মাইনাস তিন ছয় মাইনাস তিন এটাই হলো আমাদের কি অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স আশা করি বুঝতে পারছেন তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটু ভালোভাবে কেয়ারলি করবেন শুধু ডিপ্লোমার জন্য না ডুয়েট অ্যাডমিশনের জন্যও বা এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে এগুলো কিন্তু আসতে পারে ওকে